পুজোর দিনে হোক বা কোনো নিরামিষ দিনে রকম ঝরঝরে ফ্রায়েড রাইস বন্ধুরা কে না ভালোবাসে চাল আর জলের সঠিক মাপ সহ একদম সঠিক নিয়মে ফ্রায়েড রাইস রান্নাটা পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা সুপার টেস্টি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দেরাদুন চাল আমি এখানে থ্রি নট থ্রি চালটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন প্রথমেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ এরকম পরিষ্কার জল বেরোচ্ছে চালটাকে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম কিশমিশ আর কাজুটা ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ দুটো জাইফল আর কিছুটা জৈত্রী যাই আমি গুঁড়ো করে রান্নায় সবশেষে ব্যবহার করব আর নিয়ে নিয়েছি চিনি প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কিছুটা জল দিয়ে দিলাম এই জলে প্রথমে সবজিগুলো ভাপ দিয়ে নেব তাই দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দুর সময় চিনি দিলে সবজিগুলো গোটা গোটা থাকবে প্রথমে দিয়ে দিলাম এক কাপ বিনস বিনসটা সেদ্ধ সব সবথেকে বেশি সময় লাগে তাই সবার প্রথমে দিলাম এক থেকে দু মিনিট পর দিয়ে দিলাম এক কাপ গাজর এখন গাজর আর বিনসটাকে আমি সেদ্ধ করতে দেব এক থেকে দু মিনিট তাই ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর আমি ঢাকা খুলে দিয়ে দিলাম এক কাপ ক্যাপসিকাম ক্যাপসিকামটা সেদ্ধ হতে তো একদমই বেশি সময় লাগে না তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই ওইভাবেই কিন্তু ক্যাপসিকামটা নরম হয়ে যাবে এখন সবজিগুলোকে জল থেকে তুলে নেবো তাই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে সবজিগুলোর মধ্যে থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে এখন আমি চালটাও দেখে নিচ্ছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছি যে চালটা অনেকটা পরিমাণে ফুলে উঠেছে আর জলটাও টেনে নিয়েছে এখন চাল থেকে জলটা ঝরিয়ে রেখে দেব চালটাকে সেদ্ধ করে নেব তাই প্রথমেই যে বাটির মাপে চাল নিয়েছি সেই বাটির দুই বাটি জল দিয়ে নেব আপনিও যে বাটির পরিমাণে চাল নেবেন সেই বাটির দ্বিগুণ জল নিয়ে নেবেন দিয়ে দিলাম এক চামচ লবণ যাতে রাইসের মধ্যে লবণটা চলে যায় আর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি চারটে ফাটিয়ে রাখা এলাচ চারটে লবঙ্গ দু টুকরো দারুচিনি ফাটিয়ে দিয়ে দিলাম আর কিছুটা জৈত্রী সাথে এক চামচ বাড়িতে তৈরি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে যখন চালটা সেদ্ধ হবে চালের মধ্যে সম্পূর্ণ ফ্লেভারটা চলে যাবে জলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি ভেজিটেবলগুলো ফ্রাই করে নিচ্ছি তাই করে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে দিলাম আর টেস্টে যাতে সামান্য একটু বাড়ে তাই এক চামচ ঘি দিয়ে দিলাম এখন তেল আর ঘি একসাথে গরম হয়ে গেলে প্রথমেই চারটে ফাটিয়ে রাখা এলাচ দিলাম ছোটো ছোট দু টুকরো দারুচিনি আর দু তিনটে লবঙ্গ দিয়ে ভালো করে আমি ভাজা করে নিলাম দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজুবাদাম কাজুবাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায় আর কাজু বাদামটা ভাজতে এক থেকে দেড় মিনিট সময় নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ কাজু বাদাম আর কিশমিশ কখনোই একসাথে ভাজবেন না তাহলে কিশমিশটা পুড়ে যাবে আর বাদামটা ভাজাই হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো এখন আবারও এটাকে ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু আমি এটি সেদ্ধ করে রাখা ভেজিটেবলস সেই জন্য ভাজতে একদমই বেশি সময় লাগবে না শুধু গায়ে যতটুকুনি পরিমাণ জল রয়েছে ততটুকুনি শুকিয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব আমি সবজিগুলো সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই আমি ভাজার সময় বেশি লবণ দেব না সামান্য একটুখানি আমি লবণ দিয়ে নিচ্ছি এইভাবে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন জল অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব আমাদের ভেজিটেবলসটা একদম রেডি হয়ে গেছে আর সাথে সাথে জলটাও কিন্তু ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা চালটা আপনি চাইলে এর মধ্যে এক চামচ তেলও অ্যাড করতে পারেন যাতে চালটা ঝরঝরে থাকে তবে আমি কোনো তেল অ্যাড করিনি সমস্ত চালটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না ফিফটি চাল সেদ্ধ হচ্ছে এখন আমি দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছি চাল কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা এক কাপ দুধ দুধ দিলে চালটা খুব সাদা হয় তাই আমি এখানে দুধ ব্যবহার করছি আবারও আমি আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আট মিনিট পর দেখতে পাচ্ছি যে চালটা কিন্তু এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আর একদম গোটা গোটা রয়েছে একটাও ভেঙে যায়নি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি এক থেকে দেড় কাপ পরিমাণে চিনি দিচ্ছি যদিও আপনি যতটা পরিমাণে মিষ্টি চান ততটাই দেবেন যদি হালকা মিষ্টি চান তাহলে হাফ কাপ দিলেই যথেষ্ট দিয়ে দিলাম ভেজে রাখা বিনস গাজর ক্যাপসিকাম আমি যেহেতু খুব বেশি পরিমাণে করছি না তাই আমি একটাই লেয়ারে করছি আপনি চাইলে অনেকগুলো লেয়ারও সাজাতে পারেন দিয়ে দিলাম এক চামচ ঘি যাতে খুব সুন্দর টেস্ট আর সেন্ট হয় ওপর থেকে ছড়িয়ে দিলাম দুই চামচ গোলাপ জল আর দুই চামচ কেওড়া জল আর বাড়িতে তৈরি এক চামচ গরম মশলা গুঁড়ো এখন সাথে দিয়ে দিচ্ছি জৈত্রী গুঁড়ো আমি জৈত্রীগুলোকে খলনুড়িতে ভালো করে গুঁড়ো করে একটা ছাঁকনির সাজে ছেঁকে দিচ্ছি এখন একটি বড়ো খুন্তির সাজে সামান্য একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি ওপরে চিনিটা দিয়েছি যাতে রাইসের সাথে ভালো করে ভাপে থেকে গলে যায় এখন রাইসের সাথে ভালো করে আমি ভেজিটেবলসগুলোকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে যাতে ঢাকনাটা খুব ভালো করে বন্ধ হয় তাই জন্য আমি সাইডে কিছু ক্লিপ ইউজ করেছি যাতে ভেপারটা একদমই বেরিয়ে না যায় পাঁচ মিনিট পর আমি সব ক্লিপগুলো খুঁড়ে দিয়ে ঢাকনাটা আলগা করে দিলাম আর একদম রেডি হয়ে গেছে পুজো স্পেশাল ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু আর একদমই নেই সম্পূর্ণটা শুকিয়ে গেছে আর যতটুকুনি আঠা আঠা ভাব আছে যত ঠান্ডা হবে তত কিন্তু রাইসটা আরও বেশি ঝুরঝুরে বা ক্রাম্বলি হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করলেই একদম রেডি পুজো স্পেশাল ফ্রাইড রাইস রেসিপি সব থেকে কম সময়ে কম উপকরণে আর সহজ পদ্ধতিতে খুব সহজেই আপনি ফ্রায়েড রাইসটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এছাড়াও যে কোনো পুজোর দিনে আপনি ঈশ্বরকে ভোগ হিসেবে এটি নিবেদন করতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ফ্র্যাড একদম ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক দেবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না